নমস্কার। গল্পের শক্তি চক্রে আপনাদের সকলকে জানাই। বিভিন্ন লেখক দিয়ে রোমাঞ্চকর দুটোই গল্প নিয়ে আমি হাজির হয়েছি লেখকদের। আজ আপনারা শুনবেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প টান। লেখকের জন্ম 1916 সালে 23 মার্চ কলকাতার ভবানীপুর অঞ্চলে পৈতৃক ভদ্রাসনে তার জন্ম। লেখকের পিতার নাম কালিদাস চট্টোপাধ্যায়। জন্মের কিছু পর থেকে তার বর্মায় কাটে দীর্ঘ 25 বছর। 1938 থেকে 1940 পর্যন্ত তার আইনজ্ঞ ছিল। 1940 থেকে আবার কলকাতায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বর্মা ছেড়ে আসতে হয় তাকে। প্রথম উপন্যাস ইরাবতী দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে বেরোয়। 1972 সালে মতিলাল ও 1976 সালে তারাশঙ্কর পুরস্কার পান। আবৃত্তি অভিনয়ে তিনি বিশেষ প্রতিভার পরিচয় দেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নামক চলচ্চিত্রে তিনি দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করেন। এছাড়া ছোট গল্প, ভূত এবং উপন্যাস ও রহস্যের গল্পে তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেন। শুনছেন টান। ভূত আছে কি নেই এই তর্ক বহুদিন, ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ থেকে চলে আসছে। দুটো তর্কেরই আজও কোন রকম নিষ্পত্তি হয়নি, আর হবে কিনা তাও বলা যায় না। বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতে চাইবে না এবং এটাই স্বাভাবিক। অণুবীক্ষণ এবং দূরবীক্ষণ যন্ত্র নিয়ে যা দেখা যায় না তার অস্তিত্বই নেই, এই তোমাদের হচ্ছে মত। ভূতের কথা তোমাদের মতো এতদিন আমিও বিশ্বাস করতাম না। অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণও দিয়েছি, পুরো বাড়িতে রাত কাটিয়েছি, ভোর অমাবস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি, কিছু কিছু চামচিকে আর শিয়াল ছাড়া আর কিছু নজরে পায় না। ভূত সম্বন্ধে ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম। এমন সময় এই ব্যাপারটা ঘটল যা আজকে তোমাদের কাছে বলতে বসেছি। ঠিক আমাদের পাশের বস্তিতে থাকে সমাজ। ছেলেটি দেখতে যেমন সুন্দর, লেখাপড়াতেও তেমন উৎসাহ। বিয়ে পরীক্ষা দেওয়ার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসত। সেই সময় তার বিদ্যাবুদ্ধি পরখ করার সুযোগ মিলেছিল। তাছাড়া একেবারে পাশের বস্তিতে থাকতো, কাজেই খুব ছোট্টবেলা থেকেই তাকে দেখেছি। ইদানিং অনেকদিন সময়ের সঙ্গে দেখা হয়। আমরা শুনেছিলাম পরীক্ষার পর বাইরে কোথায় বেড়াতে গেছে। এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি, বাইরে ঘরে আকাশ, জানলা দরজা পর্দাগুলি দমকা বাতাসে উঠেছে, দিয়ে কোথা বৃষ্টি যেন গা এসে পড়ল। কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে জানলাগুলো বন্ধ করতেও ইচ্ছা করছিল। এমন সময় হঠাৎ শশাটি দরজা দিচ্ছিল, ভাবলাম ঝড়, চোখটি নিয়ে কিন্তু অবাক নয়। সময় এসে দাঁড়িয়েছে, খুশকো খুশকো চুল, পান শুনে সময় কবে কিনলে? বইকে মুড়ে প্রশ্ন করল। সময় পৌঁছে আমার কাছে বসে বললে, এই একটু আমার জামা কাপড় ছেড়ে আপনার কাছে চলে এসেছে, আপনাদের খবর ভালো তো? বললাম, হ্যাঁ ভালো। কিন্তু কি কথা, জরুরি কোনো কথা আছে নাকি? ওর হাব হাব দেখে আমার মনে হলো সময়ের বলে জরুরি কোনো কথা বলে গেছে। আপনার সময় হবে এখন? আপনার সঙ্গে আমার কথা ছিল। অপরূপ সময় বলো, কি তোমার কথা আছে বলো। আপনি ভূত বিশ্বাস করেন স্যার? এই প্রশ্ন হাজার হাজার জায়গায় শুনেছি। শুধু শুধু উত্তর না দিয়ে বললাম,
আছে সেটাই তুমি সহজ করে বলো। মৃত্যুর পরে মানুষ শেষ হয়ে যায় না, তারা আছে, মাঝে মাঝে তারা ব্যবহার করেছে। আচ্ছা বুঝলাম, কোনো কারণে সমস্ত ঘুরতে যেতে হয়েছে। অনেকেরই অতীতে সর্বভ্রম হয়, অন্ধকারে গাছপালা দেখে ভূতপ্রেত কল্পনা করে, কিংবা বদমাশ লোকের প্রতারণা ভুলে মনে করে অশরীরী কিছু একটা দেখেছে। সময় গোজার ক্ষতি হয়েছে, মুখ আর কপাল মুছে দিল, তারপর একটু দম নিয়ে আবার বলতে আরম্ভ করলো। লখনৌতে আমার এক পিসি আছে, জানো বোধ? হ্যাঁ, তোমার কাছে শুনেছি তুমি কোনো এক স্কুলে শিক্ষিকা, তাই না? সমল ধান পিসি বৈদ্যনাথ শিক্ষা সাধন করে, তিনি অনেকদিন ধরে তার কাছে আমাকে যেতে লিখেছেন, কিন্তু একটা পর একটা ঝঞ্ঝাটের জন্য যাওয়ার হয়ে ওঠেনি। তাই পরীক্ষার পর ভাবলাম এখন তো প্রচুর অবসর, এবার ঘুরে আসা যাক কিছুদিন। তাই মাসখানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম। তোমার বাবার কাছে শুনেছি। আমি কোচের উপর পা দুটো তুলে ভালো করে বসে আপনি শুনে হাসতেন, এই জীবনে আমার প্রথম বেড়ে যাচ্ছে। কাজে কৌতূহলের অর্থ ছিল না, প্রত্যেক স্টেশনে ট্রেন থামলে আমি অন্য প্ল্যাটফর্মে পাইচারি করতে আমার দিন গার্ডের রিসেলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কামড়া উঠল। কিন্তু একটা স্টেশনে বিপদ ঘটল। আমি সোজা হয়ে বসলাম, বললাম, কি ট্রেন ছেড়ে দিলে তো? তুমি আর সেই ট্রেনে উঠতে পারোনি নিশ্চয়? সমর আমার প্রশ্নে কোনো উত্তর না দিয়ে বলতে লাগলো, প্রথমে ভাবলাম আমারই ভুল হয়েছে, নিজে বোধহয় অন্য কাউকে ভাবছে। এদিক ওদিক চেয়ে দেখলাম অন্য কেউ কেউ ভারত কাছে নেই। মেয়েটিকে বাঙালি বলে মনে হলো আমার। প্ল্যাটফর্মের উপর বেশিরভাগই অন্য জাতের মানুষজনের যত্ন। মেয়েটির চোখে চোখাচোখি হতে আমার সে হাত ছাপা দিয়ে দিল। ভাবলাম বিদেশি মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমাকে সজাগি দেখে সাহায্য করেছে। মেয়েটির দিকে এগিয়ে গেলাম, মেয়েটি দাঁড়িয়ে ছিল, আমি এগিয়ে সে চলতে শুরু করি স্টেশনে বিশ্রাম বাংলার দিকে। বুঝতে পারলাম সম্ভবত এই বিশ্রাম কামরায় ওদের কোনো আত্মীয় বা আত্মীয় বিপদে পড়েছে, কিংবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু না, বিশ্রাম কক্ষের সামনে একটি দাঁড়িয়ে ধার ফিরিয়ে আমাকে দিকে আবার হাত মেরে দেখে আবার এগিয়ে ওভারে বকুল গাছ অজস্র বকুল ঝরে পড়েছে পথের উপর। পাশে স্টেশনের সীমানায় রেলে মেয়েটি সেখানে দাঁড়ায়। আমি ধরে ধরে হেঁটে মেয়েটির কাছে এগিয়ে গেলাম। আর ঠিক সেই সময় আমি আর উৎকণ্ঠা চেপে রাখতে পারলাম, জিজ্ঞেস করলাম, কি হলো? আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল। এতক্ষণ পর আমি হাসলাম, এই তোমার ভৌতিক গল্প? মেয়েটি তোমার বোকা বানিয়ে সরে পড়েছে, বয়স কম হলেও হবে কি? মেয়েটি বেশ অত্যাধুনিক।
সমর আমার হাসিতে যোগ দিল, গম্ভীর গলায় বলল, আমার কারণ এখানে সেই চাই মানুষটা আছে। আমি একটু অফিস থেকে বললাম, বেশ বলেছ। আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করেছি ফেল করার কথা বলে, তিনি পরের স্টেশনে ফোন করে দিলেন যাতে তারা আমার বিছানা সুটকেসটা নামিয়ে রাখতে পারে। এই পরের ট্রেন রাত 9:30, হাতে আগেল সময়, সমস্ত বিশ্রাম কক্ষগুলো তন্ন তন্ন করে ছিল। কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে, কিন্তু কোনো স্টেশনের বাইরে এসে কয়েকটা কামারওয়ালাকে নিজের কথা জিজ্ঞেস করল, কেউ কিছু বলতে পারল। আশ্চর্য লাগলো, চোখের সামনে কিন্তু কি করে নিশ্চিত আমার সঙ্গে দিনের আলো কোথায় শেষ হয়ে যেতে পারে। আশ্চর্য হয় আমার আরো বাকি ছিল। রাত 7:30 নাগাদ সারা স্টেশনে নিচে সবাই খুব ব্যস্ত, গিয়ে খবর নিয়ে চমকে উঠলাম। দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালদারের ভীষণ রাত চলে গেছে, অনেক লোক আহত হয়েছে, মারা গিয়েছে বেশ কয়েকজন, আপাতত সব গাড়ি নেই। দুটি ইউনিট ট্রেন চার জন্য ছোটাছুটি করছে। স্টেশন মাস্টারের কামরায় খুব অনেকেই আত্মীয় স্বজনের খবর নেওয়ার জন্য দেখে ভূমিকম্পে খবর দিলাম। দেরাদুন এক্সপ্রেসের সামনে চারখানা ব্যাপী একেবারে চিহ্ন বিচিন্ন হয়ে গিয়েছে। সামনে তিন নম্বর বাবুকে আমার খাতার কথা, সেই মুহূর্তে নতুন করে আবার নিজের কথা নিজে যদি হাতছানি দিয়ে আমাকে দেখে নিয়ে যেত তাহলে আমার কি অবস্থা হতো যদি সেই রয়েছে। সেই রাতে দুটো টেলিফোন, একটা কলকাতা গাড়িতে আর একটা লখনউ। লিখে দিলাম যে ভাবতাম দুর্ঘটনায় হাঁটতে আমি বেঁচে গেছি, পথে স্টেশনে আমি মনে করেছিলাম। লাইন ঠিক হতে দিন কয়েক লাগল, আবার একদিন লখনউতে রওনা হয়। বিশেষই খবর পেল সারা রাত সেই দুর্ঘটনা, বিধাতা আশীর্বাদের মধ্যে সেই মেয়েটির জন্য আমার প্রাণ রক্ষা করতে এসেছে, কিন্তু কাজ শেষ করে বেরিয়ে পরের দিন 11:00 নাগাদ লখনউ পৌঁছে স্টেশনে খুশি এসেছিল। ছেলেবেলায় তাকে দেখে পেল, তবু চিন্তা অসুবিধা নেই, বিশেষ চেহারা প্রায় একই রকম হয়েছে, প্রণাম করতে বুকে জড়িয়ে বললেন, খবরের কাগজে ট্রেন দুর্ঘটনার খবর কি আমার যা অবস্থা হয়েছিল এবার মনে হচ্ছিল এর জন্য যেন আমি হয়। আমি বারবার তোকে আসতে লিখেছি, তারপর তোর টেলিফোনটা তুমি ঘরে পেলাম, কি ব্যাপার বলতো? সব ব্যাপারটা বললে সে হয়তো বিশ্বাস করতেন, বিশেষ করে তিনি যখন বিজ্ঞান পড়েন। আগে নিজের ব্যাপারটা বেরোলেন চেপে দিয়ে বললাম, চার থেকে একটা স্টেশন ট্রেন ছেড়ে দিলে ছুটে গিয়ে ট্রেন ধরতে পারবে। কিছু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ভগবান বাঁচিয়েছেন তোকে, জন্ম জন্ম যেন তোর চা খাওয়া নিঃশ্বাসে থাকে। দুজনে টানা উঠলাম, তার 8 ঘন্টার উপর চলার পর একটি বাড়ির সামনে টানা খাওয়া। কিছু নিয়ে চিৎকার করলেন, সুন্দর সুন্দর। একটু ছোট আমার সুটকেস আর বিছানা নিয়ে আবার উপরে উঠল, কিছু পিছন পিছন আমিও উপরে উঠলাম। মাঝারি সাইজের একটি ঘরের দিকে আঙুল দেখে কিছু বলল, এই ঘরটা তো যা জামা কাপড় ছেড়ে নিয়ে আমি জল খাবারের বন্দোবস্ত করি। শরীর খুবই ক্লান্ত ছিল, ঘরের মধ্যে দিকে একটা চেয়ারের উপর নিজেকে ছেড়ে দিই, এখনই একটা টেবিল, তার উপর বাকি একটা আয়না, ছোট একটা খাট,
তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম, পিসি পিসি। পিসি নিজে নিচে রান্না হয়েছিল, সারা দিলাম না, কিন্তু পিসিকে আমার একান্ত দরকার। আমি তাড়াতাড়ি সেই মাছ ধরার নিয়ে আবার দেখা, পিসি ও পিসি। এতক্ষণে আমার ভাব পিসির কান পেয়েছিল। অন্তত তুমি পিসি সিঁড়ির কাছে এসে বলল, কি রে কি হয়েছে তো, একটু এগিয়ে এসো তো। ছুটি ওপরের ঘরে এসে দাঁড়ানো, হাঁপাতে হাঁপাতে পিসি এলো মৃত্যুতে। কি হলো রে তোর, শরীর খারাপ হয়নি তো, অত ঘামছিস কেন? জামা রাস্তি কপালে ঘাম বন্ধু মুছে দিলাম, না শরীর আমার ঠিক আছে। তো এই ছবি তো কার হাত দিয়ে সামনে কপালটা দেখ। পিসি বলল, ওটা তুমির কথা, আমার মেয়ে তুমি। আপনারই? হ্যাঁ, তাকে তুই দেখিস, তোর জমাবার আগে তুমি মারা গিয়েছো তার জন্য বছর আগে পেয়েছে যাবে। সেই থেকে পিসি কণ্ঠস্বর একটু গাড়ি, কিন্তু ওটা কামড়ে কিনবে। কিন্তু কি রে বলবি বল, তুমি কি বিশ্বাস করবে? পিসি বিশ্বাস করার কথা না, কথাটা বল তবে তো বুঝবো বিশ্বাস করার কথা কি না। পিসি আমার ভাব বন্ধু দেখে রীতিমতো বিশ্বাস করবে। তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছে পিসি, কথা শেষ হওয়ার আগে পিসি হতাশ করেছে আরো বেশি। ভাবলাম মিথ্যা ছেলেকে মিথ্যা খারাপ হয়েছে, একটু একটু করে সাধন। যখন শেষ করলাম পিসি চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে। পিসি বিজ্ঞান তো একটি কথাও প্রতিবাদ করল, কিন্তু অবিশ্বাস করল না। সেটি বলল, তুমি তো প্রাণ বাঁচিয়ে দিয়েছি, এবার সময় আমার দিকে ঘুরে গেছে। বললাম, মাস্টারমশাই কি করে এটা সময় মারা যাবার পরে কি আপনার সময় দেওয়া মায়ের কাম? নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহে ধরে আবার ফিরে আসতে পারে না? ফেলে বাড়ির ঘরের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হতো। আমরা ছিল একটা ডাল জানালার পাল্লায় মাথা পড়ছে আমাদের, জলের ঝাপটায় ঘরের অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। সেই দিকে চেয়ে চুপ করে বসে গেল। কি উত্তর দেবে আমাদের প্রশ্ন? চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করার জন্য মায়া মান্যতা কেন আবার কি পৃথিবীতে ফিরে আসে? তাও কি সম্ভব? শুনছিলে টান গল্প কথা, আমি ছিলাম লক্ষ্মী পেঁচা, প্রচ্ছদে সম্পাদনার পাঠ। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে রাখবে, লাইক করবে তো শেয়ার করতে ভুলবেন। নতুন গল্প নিয়ে আবার ফিরছি, ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে।